অল্প কয়েকদিনে ড্রাইভিং লাইসেন্স সহ স্মার্ট কার্ড পেতে চান? তাহলে সঠিকভাবে অনলাইনে আবেদন পূরণ করে এবং মাত্র একবার বিআরটি অফিসে গিয়ে সকল প্রসেস কমপ্লিট করুন। আর এটা কিভাবে করবেন এবং এটা করার জন্য কি কি লাগবে, কি কি করতে হবে, এ সকল কিছু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমার ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন যে রান্নার কার্ডের ভিডিও আজকে আপনাদের দেখাবো। তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে প্রথমে রান্নার কার্ড করতে হয়। এই যে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড। আসলে সব কিছু প্রথমেই এই লাইসেন্সের জন্য আপনাকে রান্নার কার্ড করতে হবে। আর আজকের এই ভিডিওতে রান্নার কার্ড কীভাবে করবেন এবং রান্নার কার্ড করতে করতে করণীয় কী কী সেইগুলো আপনাদের জানাবো। শুরুতে জানিয়ে দেয়, রান্নার কার্ড করতে আপনার অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে, পার্সোনাল এনআইডি কার্ড, এটা বাধ্যতামূলক হতে হবে, এবং অষ্টম শ্রেণী পাস হতে হবে, অষ্টম শ্রেণী বা এর বেশি। রান্নার কার্ডের প্রসেসটা দেখাবো এখন, পুরো ভিডিওটা দেখলে রান্নার কার্ডটা সঠিকভাবে আপনি প্রসেস কমপ্লিট করতে পারবেন। প্রথমে আপনাদের চলে যেতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিলাম। এখানে এসে আপনারা ঠিক এই জায়গায় দেখবেন বিএসপি, তারপরে একটা হাইফেন দিবেন, দিয়ে লিখবেন বিআরটিএ, এটা দিয়ে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি প্রথমে যে রিংটা আসবে, এখানে দেখুন ইউজার লগ ইন একটা লিঙ্ক আসছে, তারপরে আসছে বিএসপি সার্ভিস পোর্টাল। আমরা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করব, যেহেতু আমরা এখন আইডি ক্রিয়েট করিনি। যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা উপরের এই লিঙ্কে ক্লিক করব। আর যখন আমরা ক্রিয়েট করব, যেহেতু এখন ক্রিয়েট করব, সেহেতু আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই যে আমাদের লিঙ্কে আমরা চলে আসছি ঠিক বিএসপি সার্ভিস পোর্টালে। এখানে দেখুন কিছু সতর্কীকরণ কথা বলে দিয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। হ্যাঁ, এখানে কি কি করা যাবে, কি কি করা ঠিক হবে না, সেইগুলো আপনাদের এখানে জানিয়ে দিয়েছে। করার পরে ঠিক ডান পাশে যে ক্রস দেখছেন, এই ক্রসটা দিয়ে আপনারা কেটে দেবেন। এরপরে আসুন ঠিক এই যে আপনার উপরে দেখুন লগ ইন একটা, রেজিস্টার একটা। আমরা প্রথমে রেজিস্টার করবো, তো রেজিস্টার করতে হবে। রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরে ঠিক এই পেজটা আসবে। এই পেজটা দেখতে পাচ্ছেন কি কি দিতে হবে, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশে, আপনারা চাইলে এটা বাংলায় করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ঠিক বাম পাশে হচ্ছে বাংলা আছে, বাংলাতে যদি ক্লিক করি সব বাংলা হয়ে যাবে। এই যে দেখুন বাংলা হয়ে গেছে। তো আপনার যেটাতে সুবিধা মনে হবে সেটা আপনি করে নেবেন। আবার ইংলিশ করে নিতে চাইলে ঠিক ইংলিশে ক্লিক করবেন, এই যে ইংলিশ হয়ে যাবে। তো আমি এই যে ইংলিশ করে নিলাম ইংলিশের সুবিধার জন্য। তো প্রথমে আপনাকে এই যে ডেট অফ বার্থ, আপনার যে এনআইডি কার্ডের ডেট অফ বার্থ আছে সেটা দিবেন, জন্ম তারিখটা দিবেন। আমি জন্ম তারিখটা দিলাম, মাস দিবেন এবং সাল দিবেন। এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আপনার আইডি ক্রিয়েট হবে। হ্যাঁ, আপনি ওই নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, সেই নাম্বারটা। আমি আমার নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা চেক করে নেবেন, নাম্বারটা যেন অবশ্যই আপনার হয় এবং ঠিক থাকে। এরপরে ডান পাশে হচ্ছে এনআইডি নাম্বার। হ্যাঁ, এনআইডি নাম্বারটা দিবেন ডান পাশে। এখানে এনআইডি নাম্বারটা যেটা থাকবে সেটাই দিবেন, এই এনআইডি নাম্বার দিবেন। এখানে সার্চে ক্লিক করবো আমরা, এই যে সার্চ, সার্চে ক্লিক করলাম। এখন দেখুন কি আসছে, এখানে একটা 3 মিনিটের মধ্যে ওটিপি কোড পাঠিয়েছে। 3 মিনিটের মধ্যে যেটা দিতে হবে, আমার মোবাইলে চলে আসছে এই যে আমার ওটিপি কোডটা আমি দিয়ে দিলাম। দিয়ে পরে এখানে ভেরিফাই ওটিপি আমি দিয়ে দিলাম। এরপরে একটু অপেক্ষা করবেন, ঘুরছে। দেখুন ঘোরার পরে এই যে আমার এখানে চলে আসছে, কিন্তু ঠিক আছে, আমার এনআইডি কার্ডের যে তথ্যগুলো সেই তথ্যগুলো এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম আর এনআইডি কার্ড, জন্ম তারিখ, মোবাইল নাম্বার সবকিছু। এরপরে হচ্ছে নিচে দেখুন আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। যে পাসওয়ার্ড আপনার মনে থাকবে এমন একটি পাসওয়ার্ড আপনি দিবেন। এখানে একবার দেওয়ার পরে আবার কনফার্ম করবেন, ঠিক এই পাশেরটা আপনি দিবেন। দেওয়ার পরে এখানে রেজিস্টার যে নাও, হ্যাঁ এখানে দিবেন। যদি ক্লিয়ার করতে চান তাহলে ক্লিয়ার করে দিবেন, না করতে চাইলে। আর রেজিস্টার যেহেতু আমরা করতেছি সেহেতু আমরা এখানে ক্লিক করব। এরপরে দেখুন আমার ঘুরছে, এই যে ব্রাউজার ঘুরছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল দেখাচ্ছে। এখন হচ্ছে আমি ঠিক লগ ইন করবো, আমার আইডিতে লগ ইন করবো, ঠিক যে নাম্বারটা দিয়ে আমি ক্রিয়েট করেছি, এবং এখানে পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে এই যে লগ ইন, হ্যাঁ লগ ইনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এই পেজটা আসবে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিআরটি সার্ভিস পোর্টাল দেখাচ্ছে, এবং এটা ইংলিশে আছে, ডিফল্ট ইংলিশে থাকে। আপনি বাংলা চাইলে খুঁজে নিতে পারবেন। এই যে ডান পাশে বাংলা দেখতে পাচ্ছেন আমার, এই যে এই পাশে, এখানে বাংলাতে ক্লিক করলে বাংলা হয়ে যাবে, আবার ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে।
তো আমি সুবিধার জন্য বাংলা করে নিলাম, বাংলা আপনারাও বুঝবেন, আমার বুঝতেও নিজেও সুবিধা হবে। তো এখানে দেখুন প্রথমে আমাকে জানিয়ে দিচ্ছে যে অনলাইন পেমেন্ট সকাল 6টা থেকে রাত 10টার মধ্যে করা যাবে, এছাড়া বাকি কাজ 24 ঘন্টায় করতে পারবে। এরপরে হচ্ছে বাম পাশে দেখুন এখানে আমার নাম দেখা যাচ্ছে, স্বাগত দিয়ে আমার নাম দেখাবে। এরপরে হোম দেখেন, হোম আছে একটা, ড্রাইভিং লাইসেন্স আছে, মোটরযান নিবন্ধন, রাইড শেয়ারিং ইত্যাদি জিনিসগুলো আছে। আর কাজ শেষ হয়ে গেলে আপনি লগ আউট দিয়ে দিতে পারবেন ডান পাশে। তো যেহেতু আমরা প্রথমে এসে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথম যে কাজটা করতে হয় রান্নার কার্ড, তো রান্নার কার্ড করতে হবে। রান্নার কার্ডের জন্য কি কি প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে একটু দেখে নেব। এই যে রান্নার কাজ, মানে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে রান্নার কার্ড করতে হবে, সেই রান্নার কার্ড করার জন্য আপনার এখানে কি কি প্রয়োজন সেইগুলো দেখতে হলে যে ড্রাইভিং লাইসেন্সের নিচে যে প্রথম ড্রাইভিং লাইসেন্স আবেদন আছে এখানে ক্লিক করে এই জায়গায় এই লেখাগুলো চলে আসবে। মানে কি কি রাখবে দেখুন এখানে বলে দিচ্ছে, 150 KB মধ্যে একটা আবেদনকারীর ছবি থাকতে হবে, একটি মেডিকেল সার্টিফিকেট আপনার পূরণ করতে হবে। মেডিকেল সার্টিফিকেট ফর্মটাই যে এখানে ক্লিক করে পাবেন, আমি ক্লিক করে দেখিয়ে দিই। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, আপনাকে ওপেন করে দেখাই। এই যে দেখুন, এই যে এটা আমার মেডিকেল ফর্ম, এটা আমার ফিল আপ করে নিতে হবে, প্রিন্ট করে এটা ফিল আপ করে নিব আমরা। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ডের ফটো তুলে নিতে হবে, সেটা এডিট করে 600 KB মধ্যে করে নিতে হবে। এছাড়া হচ্ছে আপনি বর্তমান ঠিকানার জন্য ঠিক ইউটিলিটি বিল, আপনার বিদ্যুৎ বিল অথবা ওয়াশার বিলের ফটো রাখবে, সেটাও 600 KB মধ্যে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8 পাস হতে হয়, এখানে লেখা আছে দেখুন, সর্বনিম্ন 8 পাস বা যে কোনো এর বেশি একটা শিক্ষাগত যোগ্যতা আপনার সাবমিট করতে হবে। এরপরে কি বলেছে, ড্রাইভিং লাইসেন্স একটিমাত্র লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, এগুলো পড়ে নেবেন। নেওয়ার পরে যখন আপনি সব কিছু হয়ে যাবে তখন আপনি এর সাথে সম্মত হবেন। এই সম্মত হওয়ার আগে অবশ্যই আপনার মেডিকেল সার্টিফিকেটটা করে নিতে হবে। মেডিকেল সার্টিফিকেটটা এই যে আমি প্রিন্ট করে ফিলআপ করে নিয়ে আসছি, এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে যে ঘর আছে, ঘরের উপর ছবিটা আঠা দিয়ে অথবা স্টেপলারের পিন দিয়ে মেরে নেবেন। এই উপরে 1 নম্বরে আপনার বয়স দিবেন এনআইডি কার্ডের বয়স অনুযায়ী। এরপরে দেখুন 2 নম্বর 3 নম্বর করে ঠিক 10 নম্বর 9 নম্বর পর্যন্ত টিকগুলো দিবেন, ইয়েস অর নো, এইগুলো ডক্টরই দিয়ে দেয়। এরপরে আপনার শরীরে যদি কোনো দাগ থাকে জন্মগত তাহলে এটা এক কথার মধ্যে লিখবেন এই ঘরতে, আপনার নাম লিখবেন এখানে। এরপরে যে মেডিকেল অফিসার আপনার সাইন করবে তার নাম হবে এখানে। এরপরে এই নিচের ঘরে মেডিকেল অফিসারের সিল এবং সিগনেচার হবে। আর ডান পাশে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, মেডিকেল অফিসারের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে হবে, নিচের ডেট হবে। তো এই ফর্মটা আপলোড করতে হবে। তো যেহেতু আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে সেহেতু আমি আপলোড করব। তো আপলোড করার জন্য আমার এখানে ঠিক ড্রাইভিং লাইসেন্সে যেতে হবে। ড্রাইভিং লাইসেন্সে আমার যেতে গেলে এখানে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন উপরে একটা ডায়লগ বক্স আসছে, এখানে দেখাচ্ছে আমার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো ভেরিফাই করতে বলছে এবং সেটা আমার প্রোফাইল দিকে প্রোফাইল আপডেট করতে হবে। প্রোফাইলটা কোথায় পাবো, এই যে ডান পাশে একদম কর্নারে ক্লিক করে দেখুন প্রোফাইল আছে এবং পাসওয়ার্ড পরিবর্তন আছে, আপনি পাসওয়ার্ড চাইলে পরিবর্তন করতে পারবেন। তো আমি এখানে প্রোফাইলটা আপডেট করবো। এই ফর্মটা আসার পরে দেখুন আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং নাম দেখাচ্ছে, এরপরে আপনার পিতার নাম এবং মাতার নাম এখানে লিখতে বলেছে। তো আমরা পিতার নাম দিয়ে দিব এখানে, সবগুলো ইংরেজিতে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে পিতার নাম এবং মাতার নাম আছে সেইগুলো দিয়ে দিব। যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা ঠিক এখানে নিচে দিয়ে দিবেন। এরপরে এর পাশে ডান পাশে দেখুন যে আপনার ইমেল অ্যাড্রেস, যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে ছবিকে আমরা এখানে ক্লিক করে ছবি আমরা দিয়ে দিব। তো ছবিটা আমি দিয়ে দিলাম এখান থেকে, এই যে এখান থেকে আমার এখানে একটা দেখুন অ্যারো মার্ক আছে, এখানে ক্লিক করব আমরা। এই যে এই পাশের গুলো এখন ফিল আপ হয়ে গেছে, এইগুলো ফিল আপ করার পরে এখন আমি আবার প্রোফাইলটা হালনাগাদে দিব। এখন দিয়ে দিলে এই যে আমার প্রোফাইল হালনাগাদ হয়ে গেছে, লাইসেন্সে চলে যাব। ঠিক এই জায়গায় দেখুন ড্রাইভিং লাইসেন্স, এই যে বাম পাশে যেটা, এখান থেকে আমরা ঠিক এই প্রথমে আবেদনে ক্লিক করব। আবেদনে ক্লিক করার পরে এখানে এখন আসব আমি সম্মততে ক্লিক করব। এখন দেখুন এখানে আমার প্রোফাইলটা চলে আসছে এবং আমার নাম টাম সব কিছু চলে আসছে। আর এখানে যে ছবিটা আসবে সেই ছবিটা দেখে ঘাবড়ে যাবেন না, এই ছবিটা হচ্ছে এনআইডি কার্ডের ছবি। এইটা আসার পরে এখানে আপনার তেমন কোনো কাজ নেই, আপনি নেক্সটে শুধু যাবেন। নেক্সট দিব আমরা,
নেক্সটে আসার পরে এখানে আপনার চলে আসছে ড্রাইভিং লাইসেন্সের ভাষা কি বাংলায় চান না ইংলিশে চাই। আমরা সবাই ইংলিশে চাই, তো ইংলিশটা ডিফল্ট থাকে, ডিফল্টে দিয়ে দিব। এরপরে হচ্ছে এখানে দেখুন রান্নার উইথ স্মার্ট কার্ড এখানে সিলেক্ট আছে, এখানে দেখুন এখানে অবশ্যই রান্নার উইথ স্মার্ট কার্ডটা দিব যেটা ডিফল্টে থাকবে সেইটা। এরপরে ড্রাইভিং লাইসেন্সের ধরন, ধরনটা দিব কি দিব আমরা, প্রফেশনাল না নন প্রফেশনাল, এটা শুধু সিলেক্ট করে দিতে হয়। যেহেতু আমরা নন প্রফেশনাল বাইক এবং রাইড কার করব সেহেতু নন প্রফেশনাল দিব। আর এখানে কি কি করবেন, মোটরসাইকেল এবং রাইড দুটোই করবেন না একটা করবেন? যদি আপনি শুধু মোটরসাইকেল করেন তাহলে মোটরসাইকেলে দিয়ে দিবেন, আর যদি মাইক্রো করতে চান তাহলে এই যে রাইটও দিয়ে দিবেন, দুটোটাই টিক দিতে হবে। হ্যাঁ, নন প্রফেশনালে, আর প্রফেশনাল যারা করবেন তারা প্রফেশনালে ক্লিক করবেন। পরে এখানে প্রফেশনালে ক্লিক করার পরে দেখুন চারটা অপশন আছে, এই চারটাই আপনি দিয়ে দিতে পারেন, একটা মোটরসাইকেল, একটা রাইড কার, একটা থ্রি হুইলার, আর একটা আদার্স। আর আপনি যদি মনে করেন আদার্স যদি অন্য আরো বড় গাড়ি থাকে তাহলে আদার্স এখানে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমার শুধু থ্রি হুইলার লাগবে তাহলে থ্রি হুইলার, আর যদি মনে করেন না আমার মোটরসাইকেল লাগবে না থ্রি হুইলারও লাগবে না আমার শুধু প্রাইভেট কার তাহলে প্রাইভেট কার। তো যেহেতু আমি নন প্রফেশনাল করবো, নন প্রফেশনালের মধ্যে এই দুটোই আছে, আমি এই দুটোই নিব। এই দুটোতে আমি গেলাম, যাওয়ার পরে এখানে দেখুন আবেদনকারীর ধরন, হ্যাঁ ধরনটা কি হবে, জেনারেল, আমরা জেনারেলের মানুষ তাই জেনারেল ডিফল্ট দেওয়া দিয়ে দিব। এই যে নেক্সট ক্লিক দিব চলে আসবে। এরপরে সাকসেসফুল, সেফ সাকসেসফুল হয়ে গেছে, দেখুন সেফ সাকসেসফুল হওয়ার পরে এখানে ওকে দিয়ে দিব। দেওয়ার পরে আমার কি কি আসবে এখানে, এখানে আমার সব কিছু দেখাচ্ছে, দেখুন নাম ঠিকানা সব কিছু। যদি আপনি বিবাহিত হয়ে যান তাহলে এখানে স্বামীর নাম বা স্ত্রীর নাম দিয়ে দিবেন এবং স্বামীর মোবাইল নাম্বার অথবা স্ত্রীর মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে। এরপরে আসুন নিচের গুলো আমাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, নিচে ফিল আপ করতে হবে আমার রক্তের গ্রুপ যদি জানা থাকে এটা দিয়ে দিব, পেশা কি, পেশা যদি দেওয়া থাকে তাহলে দিয়ে দিব, প্রাইভেট সার্ভিস যদি হয় প্রাইভেট সার্ভিস দিয়ে দিব, ন্যাশনালিটি আমার বাংলাদেশি ডিফল্ট থাকবেই কারণ বাংলাদেশি ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স সহজে বাংলাদেশ থেকে নেওয়ার প্রসেস আমার জানা নেই। এরপরে শিক্ষাগত যোগ্যতা, আপনার যে শিক্ষাগত যোগ্যতা যতদূর আছে যে সার্টিফিকেটটা আপনি আপলোড দিতে চান সেটা দিবেন। যদি আপনি জেএসসি পাস হন তাহলে জেএসসি দিয়ে দিবেন, আর যদি কেউ মাস্টার্স হয়ে থাকেন তাহলে মাস্টার্স দিয়ে দিবেন, কেউ এইচএসসি হলে এইচএসসি দিয়ে দিবেন। তো যেহেতু আমি গ্রাজুয়েট মাস্টার্স এবং আমি মাস্টার্স দিয়ে দিব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন সেভ সাকসেসফুল, প্রত্যেকটা পার্ট পার্ট আমার সেভ হয়ে যাচ্ছে। এরপরে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে দেখুন এখানে আরো কিছু কাজ আছে, সেই জিনিসগুলো আমরা ফিল আপ করব। এখান থেকে উপর থেকে আসি, এই যে আপনার মোবাইল নাম্বারটা চেক করে নেবেন, আপনার অফিসের ফোন নাম্বার যদি থাকে আরও এক্সট্রা তারে দিয়ে দিবেন, যোগাযোগের ঠিকানা এবং নাম দিয়ে দিবেন, জাতীয় পরিচয়পত্রের যে ঠিকানা সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এই পাশে জাস্ট আমাদের তেমন কোনো কাজ নাই, বাম পাশে এই যে বাম পাশে যেগুলো আছে সেগুলো আমরা ইংলিশে ঠিকভাবে দিয়ে দিব, যদি ভুল টুল থাকে সেগুলো ঠিক করে দিয়ে দিব। যদি আপনার বর্তমান ঠিকানা ঠিক না থাকে, বর্তমান ঠিকানা এখন আলাদা হয় তাহলে এখানে না দিবেন, দেখুন হ্যাঁ না আলাদা হয়, অনেক সময় বর্তমান ঠিকানা মানুষের চেঞ্জ হয়ে যায়, তো বর্তমান ঠিকানা যদি আলাদা হয় তাহলে এখানে আপনি চেঞ্জ করে আপনার দিয়ে দিবেন। যেহেতু আমার বর্তমান ঠিকানা একই তাই আমি একই দিয়ে দিলাম, ঠিক আবার সেই জিনিসগুলো আবার এখানে ইংলিশে দিয়ে দিব। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আমরা ফিল আপ করে দিব। এরপরে দেখুন আমার সার্কেল অটোমেটিক এখানে আপনার চেরা অনুযায়ী সার্কেল নিয়ে দিবে, আপনি কোন সার্কেলের মধ্যে যে ঠিকানা দিয়ে দিবেন সেই ঠিকানা, এবং এখানে আমার দিয়ে দিবে পরীক্ষার স্থান কিন্তু আমার সেই কোন ঠিকানায় হবে, এই যে আপনি এইখানে দেখতে পাচ্ছেন। নেক্সট, এই যে দেখুন আবার আমাকে দেখাচ্ছে এখানে সেফ সাকসেসফুল, মানে এটাও আমার পার্ট কমপ্লিট, এই যে কমপ্লিট। এখন আসি এখন যে কাজগুলো, এখন এখানে আপনার ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে। এখন আমি ডকুমেন্টগুলো এখানে আপলোড দেবো, দেখুন যে মেডিকেল সার্টিফিকেটটা আমি করেছি সেই মেডিকেল সার্টিফিকেটটা এখানে দিব, এই যে আপনাদের দেখিয়েছি এই যে মেডিকেল সার্টিফিকেট। এখানে চুজে ক্লিক করার, চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে আমার অপশন চলে আসবে, এই যে এটা আমি দিয়ে এখানে আপ দিয়ে দেবো। এই যে এখানে ফাইল সাইজ ঠিক নেই বলেছে, ফাইল সাইজ ঠিক নেই তাই ফাইল সাইজ আমাকে ঠিক করতে হবে। তো আমি এখন একটা ঠিক ফাইল সাইজ রিডিউসার আমি একটা ওয়েবসাইটে যাব। এই যে দেখুন প্রথমে যে লিঙ্কটা আসছে এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে আমার কম্প্রেস ইমেজ, ইমেজকে আমি সাইজ করে নেব, আমি আপলোড দিয়ে নেব আমার সার্টিফিকেট এবং হচ্ছে আমার, দেখুন আপলোড হচ্ছে, ছোটোর মধ্যে করে নিতে হবে জেপিজি ফরম্যাটে। এই যে এরপরে স্টার্ট দিব, ফাইলটা আমার ছোট হয়ে যাচ্ছে। তো আমাদের ইমেজগুলো ঠিক এইভাবে রিসাইজ করে নেওয়ার পরে এরপরে আমরা আবার আপলোড দিব, আপলোডটা আমরা ঠিক একইভাবে দিব।
এখন আমরা এখানে ঠিক মেডিকেল সার্টিফিকেটটা আপলোড দিব প্রথমে। এই যে দেখুন এবার আপলোড নিয়ে নিছে, এখান থেকে আবার এখানে সংরক্ষণ দিয়ে দিব, তাহলে সংরক্ষণ হয়ে যাবে, সেভ হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমার সংরক্ষণ হয়ে যাচ্ছে, এই সেভ, এখানে আপনি দেখতে পাবেন। এরপরে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে দিতে পারবেন। এই যে আমার ঠিক মেডিকেল এমবিএ যেটা সেটা আমি দিয়ে দিলাম, এখানে আবার সংরক্ষণ করুন। এখানে আবার আপনি প্রত্যেকটা দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করুন, এই যে দেখতে পারবেন এখানে আপনার সার্টিফিকেটটা আপলোড হয়ে গেছে। তো আপলোডের সময় যদি আপনার ফাইল কোনোটা ভুল হয়ে যায় একটারটা আর একটা, তারপরে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এইগুলো আমরা প্রত্যেকটা দেখতে পারবো, যেমন এটা আমার সার্টিফিকেট, এখানে সার্টিফিকেটের জায়গায় আসছে কিনা শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। এরপরে হচ্ছে বিআরটি এ যে মেডিকেল ফর্ম, এই যে মেডিকেল ফর্ম আমার ঠিক জায়গায় চলে আসছে। তো নিচের দুইটা আমার ভুল হয়েছিল, তো আমি চেঞ্জ করছি। চেঞ্জ করতে চাইলে আবার এখানে ক্লিক করে আমার চলে আসবে। এখন আমি এখানে দিব ঠিক হচ্ছে এনআইডি কার্ড, এই যে এনআইডি দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এখন সংরক্ষণ করব। এখন সংরক্ষণ হয়ে গেছে, আবার এটা দেখতে চাইলে এখানে দেখতে পারবো, ঠিক। এরপরে আসি আপনি কার্ড প্রাপ্তির ধরন, কিভাবে কার্ডটা পেতে চান, বাই পোস্ট অফিস, এখানে একটাই মাধ্যম, সেটা পোস্ট অফিসের মাধ্যমে নিতে হবে। আপনার ডাকযোগে যে ঠিকানা দেবেন সেই ঠিকানার মাধ্যমে, ইংরেজিতে সেই কার্ড পাওয়ার ঠিকানাটা এই যে ইংরেজিতে মাধ্যমে ফিল আপ করে দেবেন। এখন প্রথমে দিয়ে দিবেন এখানে কি পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আপনার এনআইডি কার্ডে যে ছিল সেটা, সেটা যদি দিয়ে দেন তাহলে আপনার অটোমেটিক চলে আসবে। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে যান তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটা চলে আসবে। তো আমার প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস একই, তাই আমি যেটাই সিলেক্ট করতেছি সেটাই একই চলে আসতেছে, দেখতে পাচ্ছি। আপনাদের যদি আলাদা হয় আলাদা চলে। এছাড়া যদি আপনি আদার্সে নিতে চান তাহলে এই যে আদার্সে ক্লিক করবেন, এরপরে দেখুন এগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন এগুলো আপনার গ্রামের ঠিকানা, বিভাগ, জেলা এগুলো সব ফিল আপ করে দিবেন এবং মোবাইল নাম্বারটা দিবেন, যেন পোস্ট অফিসের পিয়ন আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো আমি এখন নিব হচ্ছে পার্মানেন্ট ঠিকানা, আমার যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় আমি নিব। আমি জাস্ট পার্মানেন্ট ঠিকানা সিলেক্ট করে দিলাম, দিয়ে দেখুন এখানে সব ফিল আপ হয়ে গেছে। এখন আসি নিচে, এখন আমার নেক্সট স্টেপ চলে আসবে। নেক্সট স্টেপে আসার আগে এখানে কি বলেছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে ফর্মের আবেদনে প্রদত্ত তথ্য সঠিক, কোনো তথ্য মিথ্যা গেলে তা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমার কোনো আপত্তি নেই। তাহলে এই জিনিসগুলো আপনি অবশ্যই দেখে নেবেন, চেক করে নেবেন। দেখুন সব কিছু চেক করে নেওয়ার পরে তারপর দেবেন এই যে এই জায়গাটা, ঠিক আছে। সব কিছু হয়ে যাওয়ার পরে, সব চেক করার পরে এই যে আপনি সাবমিটে ক্লিক করবেন, আর না হলে প্রিভিয়াসে যেতে চাইলে প্রিভিয়াসে যাবেন। তো আমি সাবমিটে ক্লিক করব। এই যে সাবমিটে ক্লিক করার পরে দেখুন একটা ওটিপি কোড যাবে আপনার যে মোবাইল নাম্বার সেখানে, সেটা 3 মিনিটের মধ্যে দিতে হবে। এখানে দেবেন, এখানে দেওয়ার পরে এখানে যাচাই দিব। তো আমি ওটিপি কোডটা দিলাম, এটা দেওয়ার পরে ঠিক এখানে যাচাই করে দিবেন। এই হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, সেখানে ক্লিক করার পরপরই চলে আসবে আমাদের এই বক্সটা, আবেদন সম্পন্ন করার জন্য যাচাই ফি প্রদান করুন। এই যে ফি প্রদান করার যে ফি জমা দেখতে পাচ্ছেন এটা, আর তথ্য যদি পরিবর্তন করতে চান, আরও এডিট করতে চান তাহলে এইটা, আর ড্যাশবোর্ডে যেতে চাইলে এইটা। তো আমরা ফি জমা দিয়ে দিব, সব কিছু ঠিক আছে আমরা দেখে নিয়ে এই ফি জমাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাটা চলে আসবে দেখতে পাচ্ছেন, এই জায়গা যখন চলে আসবে আবার সব কিছু আপনি চেক করতে পারেন সবগুলো। আমি একবারে নিচে চলে গেলাম, নিচে চলে আসার পরে এখানে দেখুন প্রথম নির্বাচিত মোটরযান 450 টাকা এবং 15% ভ্যাট, প্রতিটি নির্বাচিত মোটরযানের ক্ষেত্রে 200 টাকা করে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে 450 টাকা যেটাই করেন, তার সাথে যদি আর একটা যোগ করেন তাহলে 200 টাকা, এর সাথে ভ্যাট যোগ হবে, এই যোগ হয়ে মোট 518 টাকা এবং 230 টাকা, দুটো যোগ করে আপনার লার্নার হচ্ছে 748 টাকা। এই টাকা যদি আপনি দিতে চান তাহলে ফি জমাতে ক্লিক করবেন, না দিতে চাইলে বাতিল করে দেবেন। আমি যেহেতু দিব এই জায়গায় আমি ক্লিক করছি। ক্লিক করার পরে প্রথমে দেখবেন আপনার নাম্বারটা চলে আসবেন, সেই নাম্বারের এখানে যদি আপনি এই নাম্বারে মেসেজ পেতে চান তাহলে এটা টিক দিয়ে দিবেন, আর যদি নাম্বার পরিবর্তন করতে চান এটা পরিবর্তন করতে পারবেন। তো আমি এটাতেই পেতে চাই তাহলে এটা টিক দিয়ে দিলাম, তাহলে সব কিছু ঠিক আছে। আর টাকাটা এখানে দেখাবে কত টাকা। এরপরে হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন, দেখেন ডিবিবিএল নেক্সাস কার্ডের মাধ্যমে, ডিবিবিএল মাস্টার্স কার্ডের মাধ্যমে, ডিবিবিএল ভিসা কার্ডের মাধ্যমে, এছাড়া এনি ভিসা কার্ডের মাধ্যমে দিতে পারবেন, এনি মাস্টার কার্ডের মাধ্যমে দিতে পারবেন। এগুলো প্রত্যেকটার মাধ্যমে আপনি যদি দেন তাহলে 2% টাকা চার্জ কাটবে, শুধুমাত্র ডিবিবিএল নেক্সাস কার্ডের মাধ্যমে দিলে এক্সট্রা 50 টাকা চার্জ কাটবে, পার্সেন্টেজ নাই, মাত্র 50 টাকা। এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও যদি দেন তাহলে 50 টাকা। আর এই পাশে আছে এমএক্স কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স কার্ডের মাধ্যমে দিলে আপনার 2% টাকা
চার্জ কাটবে। আর একটা আছে বিকাশ, বিকাশ যেটা আমরা সবাই ইউজ করি, এই বিকাশের মাধ্যমে দিলে 1.5% টাকা চার্জ কাটবে। তো আমি বিকাশে দিব, তাই বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। আপনি যেটা দিবেন, যদি ডিবিবিএল দেন ডিবিবিএল সিলেক্ট করে দিবেন, হ্যাঁ, তো সেটা সিলেক্ট করে দিবেন। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। এরপরে একটা শর্ত এবং কন্ডিশনগুলো এখানে একটা আছে বক্স, এটা পড়ে নেবেন। এরপরে আপনি এগ্রি করবেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে, এগ্রিতে টিক দিবেন। দেওয়ার পরে আপনি নিশ্চিতে যাবেন, বাতিল করতে চাইলে বাতিল করবেন। প্রত্যেকটা ধাপে বাতিল করার অপশন আছে, আপনি চাইলে বাতিল করতে পারবেন। এখন আমি নিশ্চিতে যাব। নিশ্চিতে গেলে দেখুন আপনার এখানে ঘুরতেছে বিকাশ পেমেন্টের অপশন চলে আসছে। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, এখানে কনফার্মেশনে ক্লিক করতে হবে। কনফার্মেশনে যখন ক্লিক করবেন তখন দেখবেন একটা ভেরিফিকেশন কোড নাম্বার যাবে, তখন ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে দিবেন। এবং ভেরিফিকেশন নাম্বার যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি দিবেন হচ্ছে এখানে পিনকোড নাম্বার, বিকাশের পিনকোড নাম্বার। আর সেটা যখনই দেওয়া হয়ে যাবে তখনই আপনার রান্নার কার্ডটা হয়ে যাবে। তো আমি এই প্রসেসগুলো এই যেভাবে দিয়ে দিলাম, তো ই পেপার ডাউনলোড করার পরে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড থেকেও আপনি চাইলে এখান থেকে এই যে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনে এখানে ক্লিক করে আবার আপনি ই পেপারটা ডাউনলোড করে নিতে পারবেন। যতবার চাইলে চাইবেন ততবার ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, এই যে ডাউনলোড করে ওপেন করেছি, এই যে এটা হচ্ছে আমার ই পেপার ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, যে রান্নার কার্ড, এই যে এটা হচ্ছে আমার ঠিক ই পেপার, যেটা রান্নার কার্ড, রান্নার কার্ডের আমার এখানে দিয়ে দিয়েছে। এবং এখানে আমার এক্সাম ডেট টেট সব দেওয়া থাকবে। দেখুন লেখা আছে নন প্রফেশনাল রাইড এবং মোটরসাইকেল, হ্যাঁ, দুটোই দেওয়া আছে। এবং এখানে একটা রোল নাম্বার দেওয়া থাকবে, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন উপরে, এই রোল নাম্বার অনুযায়ী আমাকে পরীক্ষা দিতে হবে। এবং নাম ঠিকানা সব দেওয়া থাকবে এবং এক্সামের ডেটগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। এই যে এক্সাম ডেট, এই ডেটগুলো দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে এবং আপনার সেন্টার দেওয়া থাকবে। এই সেন্টারগুলোতে আপনি গিয়ে পরীক্ষা দিতে পারবেন। এই হচ্ছে আপনার রান্নার কার্ড, রান্নার কার্ডের প্রসেস। এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা আসলে কেমন ছিল তারা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।